নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নরকে পরিণত শিলচর মেডিকেল কলেজ, ফের তোপ প্রদীপ দত্ত রায়ের। মেডিকেলের দুরবস্থা চরমে, করোনামুক্ত হয়ে মুখ খুললেন প্রাক্তন পুরপতি ঠাকুর। ধলাইয়ে জল সরবরাহ বিভাগের গাড়িতে করে কাঠপাচার, স্তম্ভিত সচেতন মহল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল নরকে পরিণত হয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায়। রবিবার তিনি শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, মেডিকেলের পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে, ক্রমশ নষ্ট হচ্ছে ভবনটিও। বর্তমান করোনা পরিস্থিতিতে মেডিকেলের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চেহারা প্রকাশ্যে বেরিয়ে এসেছে। মেডিকেলের কোভিড রোগীদের যে পথ্য দেওয়া হয় সেটা অত্যন্ত নিম্নমানের, অপরিচ্ছন্ন বাথরুম। করোনা আক্রান্ত রোগীরা মেডিকেল কলেজ থেকে যে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছেন সেটা ভয়াবহ বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি শিলচর পুরসভার প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর করোনা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা মুক্ত হয়ে তিনি যে দুর্দশার কথা বর্ণনা করেছেন তা শুনে মানুষের চোখ কপালে উঠেছে। একজন প্রাক্তন পুরপতির সঙ্গে যদি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ ধরনের পরিষেবা দেয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে সেটা সহজে অনুমান করা যায় বলে উল্লেখ করেন প্রদীপ দত্ত রায়। আমি মনে করি যে এই করোনা মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে অনুরোধ করছি যে উনি নিজে এবার স্বাস্থ্য দপ্তরের কাজগুলো দেখুন এবং নিজে ব্যাপারে ব্যবস্থা নিন এবং স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য দপ্তর থেকে অব্যাহতি দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আসামের করোনা মোকাবিলায়। কারণ সারা ভারতবর্ষের সঙ্গে আসামের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন ঘটনায় বারবার মেডিকেলের দিকে অভিযোগের আঙুল উঠেছে, যদিও সবকিছু ঠিকই রয়েছে বলে শিলচর মেডিকেলকে দরাজ সার্টিফিকেট দিয়ে যায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে আসা গুয়াহাটির মেডিকেল টিম, যার দুদিনের মাথায় এবার চরম অব্যবস্থার জন্য শিলচর মেডিকেল পরিচালন কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুললেন খোদ শাসক দলের নেতা, শিলচরের প্রাক্তন পুরপতি তথা বিশিষ্ট আইনজীবী নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। টানা ১২ দিনে তার করোনা মুক্তির জন্য চিকিৎসা ও মেডিকেলের সার্বিক অভিজ্ঞতার কথা সাংবাদিকদের কাছে জানান তিনি। সেই সঙ্গে বিভিন্ন অব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করান। ক্যাবিনেট ঢুকে প্রথমেই নজরে যেটা পড়ল যে ক্যাবিনটাতে ঝুল ঝুলছে, এটাতে অনেকদিনই হাত পড়েনি। তারপরে প্রথম যে জিনিসটা আমরা দেখি টয়লেট, টয়লেটের অবস্থা পুরো কাহিল। কাজেই আমি আর আমার স্ত্রী মিলে আমরা টয়লেটটাকে মোটামুটি ব্যবহার করার মতো একটা পর্যায়ে নিয়ে আসলাম। আমরা 7 তারিখে রাত্রে অ্যাডমিশন নিলাম, 15 তারিখে আমাদের তিনজনকেই ডাকা হলো যে আমাদের টেস্ট হবে। তো টেস্ট তো হলো, রাত্রেবেলা খবর পেলাম যে আমার স্ত্রী এবং আমার নাতি নেগেটিভ। তা আমি খবর নিলাম যে আমার খবর কি যে এটার কোনো রেকর্ড নেই। 15 তারিখের আমার যে সোয়াব টেস্টের যে কলাম সেইখানে 15 তারিখ বলে কোনো উল্লেখই নেই, সরাসরি ওনারা এসে গেছেন 17 তারিখ। এর অর্থ 15 তারিখে যে টেস্ট হয়েছিল সেইটার রিপোর্ট মেডিকেল কলেজের কোথাও নেই। জেনারেল ওয়ার্ডে আমাদের
এই টয়লেটের অবস্থা, রুমের অবস্থা সম্পর্কে যতখানি জেনেছি সেটা অত্যন্ত কাহিল। প্রথম দিন রাত্রিবেলা আমাকে যে খাবার দেওয়া হয়েছিল সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো খাওয়ার অযোগ্য। আর পরবর্তীতে আমি তো মেডিকেল কলেজের খাবার বাদই দিলাম। করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরাক উপত্যকার তিন জেলায় নতুন করে কড়া বিধিনিষেধ আরোপ করা হলো, আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। রবিবারও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক ব্যক্তির শরীরে নতুন করে কোভিডের ভাইরাস ধরা পড়েছে। সন্ধ্যা 7টা পর্যন্ত কয়েকটি পর্বে এদিন মোট 86 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পজিটিভ ধরা পড়েছে। এছাড়া আরও 16 জনের আরটিপিসিআর রেজাল্টে কোভিড ধরা পড়ে। সবাইকে মেডিকেলের কোভিড ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী সাংবাদিকদের জানান। জল সরবরাহ বিভাগের গাড়ি ব্যবহার করে কাঠপাচারের একটি ঘটনা সামনে এসেছে। ধলাই বিধানসভা কেন্দ্রে সংঘটিত বন মাফিয়াদের এই কাঠপাচারের ঘটনায় স্তম্ভিত সচেতন মহল। শনিবার রাত 8টা নাগাদ ধলাই এলাকার বাসিন্দা প্রীতমনাথ নামে এক যুবকের নজরে আসে বিষয়টি। তিনি দেখতে পান ওয়াটার সাপ্লাই লেখা একটি মিনি ট্রাকে করে কাঠ পাচার হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে গাড়িটি আটকে ধলাই থানায় খবর পাঠান। ঘটনাস্থলে ছুটে যায় ধলাই পুলিশ। তারা গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। জল সরবরাহ বিভাগের গাড়িতে করে কাঠ পাচারের এ ঘটনায় স্তম্ভিত সচেতন মহল। সাপ্লাই লেখা তার সামনে ম্যাজিক একটা ট্রাক, আর যখন এই গাড়িটা আমার ক্রস করিয়া গেছে তখন দেখলাম পিছন দিকে লাকড়ি দেখা যায়। ওই কারণে আমি গাড়িটারে বাধা দিলাম, বাধা দিয়ে আমি আটকাইলাম গাড়িটারে। আমার কাছে ভিডিও প্রমাণগুলোও আছে। আটকানির পরে আমি তদন্ত, আমি যেহেতু আমি অ্যাজ এ সিভিলিয়ান আমি কিছু করতে পারতাম না, আমি নিয়ারেস্ট আমার পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে গাড়িটারে সমঝাইয়া দিয়েছি। যেহেতু এই গাড়ির মধ্যে লাকড়ি আসিল আর তার সাইনবোর্ড মানে গাড়ির ফ্রন্ট পেজের মধ্যে লেখা যে ওয়াটার সাপ্লাইয়ের গাড়ি, তো ওয়াটার সাপ্লাইয়ের গাড়ির মধ্যে এইভাবে জিনিসগুলো যাওয়া তো ঠিক না। ওই কারণে আমি এটা জিনিসটারে আমি ধলাই থানার মধ্যে সমঝাই দিছি। বাট আমি আজকে সকালবেলা যখন আমি জিনিসটা জানতে চাইছি তখন জ্ঞাত পাইলাম আমি গাড়িটারে ছাড়া হয়ে গেছি। কোন কারণে ছাড়া হয়েছি বা কী কোনটা উদ্দেশ্যটা চলের এখন বর্তমানে আমরা এইগুলো জিনিস জানি না। সেতু থেকে নদীতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। হত ওই যুবকের নাম টুকন মালাকার, বয়স 25। তার বাড়ি হরিণাছড়ায়। রবিবার দুপুর নাগাদ বড়খোলা রামপুরে জাটিঙ্গা সেতু থেকে পড়ে যান টুকন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠান বড়খোলা পুলিশে। পুলিশ সঙ্গে সঙ্গে ডেকে পাঠায় এসডিআরএফ বাহিনীকে। তারা উদ্ধার করে টুকন মালাকারের মরদেহ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় গোটা বড়খোলা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরবেলা 1:30টার সময় মানে এখান থেকে স্থানীয় জনগণে খবর দিচ্ছে থানায়, মানে বড়খোলা জাটিঙ্গা নদীর উপরে থাকা সেতুর উপরে থেকে একজন লোক জাপ নদীর জাপ মারছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলীর দেখাশোনা করার পর দাঁড়াকে ছায়া চিটিয়া পাই না। তারপরে তো আমরা মানে স্থানীয় যে আমরা কনসার্নিং ডিপার্টমেন্ট এসডিআরএফে মানে কল করিয়া মানে তারা ডাকাইছি। ডাকানির পরে 1-1.5 ঘন্টার পরে তারা আওয়ার পরে এটা জাতিঙ্গা নদীর হইতে ব্রিজের ডার হইতে রিকভারি করা হয়েছে। কি পাবেন আপনি এটা মানে কীভাবে বা কী না এটা তো আমি সঠিক বলতে পারি না। তারপরে আমরা তো মানে মেডিকেল রিপোর্টের পরে ডিপেন্ড করবো, ইনকোয়েস্ট করার পরে পিএম এক্সামিনেশন রিপোর্টের পরে। গ্রামীণ সড়ক নির্মাণে বরাদ্দ অর্থ থেকে 15 লক্ষ টাকা কর্তন করে নেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হলেন জনগণ। ঘটনাটি দক্ষিণ হাইলাকান্দি ব্লকের ধলাইমলাই জিপির ইংলার পাড়ের। গ্রামবাসীর অভিযোগ, 2016-17 অর্থ বছরে গ্রামীণ এই সড়ক নির্মাণে 30 লক্ষ টাকা বরাদ্দ হয় তৎকালীন জিপি সভাপতির প্রচেষ্টায়।
কিন্তু বর্তমান জিপি সভাপতি কোনো ধরনের গ্রাম সভা না করেই বরাদ্দকৃত ওই অর্থরাশি থেকে 15 লক্ষ টাকা কর্তন করেন। এরই পরিপ্রেক্ষিতে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় ইংলার পাড়ে। গ্রামবাসীরা জিপি সভাপতির নামে মুর্দাবাদ ধ্বনিতে কাঁপিয়ে তোলেন গোটা এলাকা। কর্তন করা অর্থরাশি ফিরিয়ে আনা না হলে তারা নগ্ন হয়ে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করতেও পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দেন এদিন। ইয়ারে মই বাহিন্দা, কারণ এতিয়া আমি যোনবিলাক কথা শুনিছো বিশেষকৈ আমি এইটো রাস্তার কারণে আমার বিশেষ দাবি আছিল, কিন্তু যোনবিলাক এমএলএ হোক আর প্রেসিডেন্ট হোক সব যেতিয়া আমি ইয়ারে আমার ভোটার সময় দেখিব কারণে তেখেতের পিছত আমি বহুত পরিশ্রম করেছো, কিন্তু আমার মেইনলি দাবি হল আমার এইটো রাস্তার কারণে। কিন্তু আজিকালি রাস্তার যেনেকা অবস্থা আমার ইয়ারে রাইজর মানুষবিলাক বাইর ওলাব নয়, আর এতিয়া আধা কাম করি কেনে বাকি কামখিনি এনেকা এড়ি তৈছে। মই নিজে দেখা নাই, কিন্তু আমার এখেত ইয়ারে আরো এজন জনসমাজ কর্মী এখেতে কইছে ইয়ারে 15 লাখ টাকা বেলেগ টাইপত কবাত ট্রান্সফার করি কেনে আমার ইয়ার রাস্তার কামখিনি উলাই লই গেছে। কিন্তু আমার দাবি হল, আমার রাইজর দাবি হল, আমার যেখিনি কাম আইছে সম্পূর্ণ কামখিনি আমার লাগিব, নহলে আমার ইয়ার রাইজ আন্দোলনত নামিব। রাইজ আমার আছে ইয়াতে ভিতর ভালো বহুত মানে মানুষ আছে, এখেত ওলাব নয়, আপনাদের নিজে দেখিছে রাস্তাখানি কেনেকা আছে, আর আজিকালি গাড়ি সোমাতে আমার দূরগত এখন ঠেলা লই সোমাব নয়, এনেকা অবস্থা হয়ে আছে। অতিমারী করোনা দুর্যোগের পরিপ্রেক্ষিতে এবার নিয়ম রক্ষার মহরম পালিত হয়েছে হাইলাকান্দিতে। রাজ্য সরকারের কোভিড প্রোটোকল মেনে 20 সদস্যের উপস্থিতিতে হাইলাকান্দি ডিএসএ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে মহরমের কর্মসূচির সূচনা করেন জেলা কমিটির সভাপতি লালু মিয়া লস্কর। সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে এদিন ডিএসএ মাঠে মহরমের পরম্পরাগত লাঠি খেলার আয়োজনও করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহরম কমিটির উপদেষ্টা শামসুদ্দিন বরলস্কর জানান, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই হচ্ছে মহরমের মূল তাৎপর্য। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন। শোকাবহ এ ঘটনাকে স্মরণ করতে দুর্যোগের এ সময় সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে মহরম পালিত হয়েছে জেলায়। শামসুদ্দিন বরলস্কর এদিন শান্তিপূর্ণভাবে মহরম উদযাপিত হওয়ায় হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন। অনেকেরও হয়তো জানা নেই বা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেকে ভাববেন হয়তো যে হাইলাকান্দিতে আমরা হিন্দু মুসলিমের একটা ভাবে মনে হয় যে এটা একটা যুদ্ধ ছিল, কিন্তু আপনার এই টিভি বা আপনার এই ইন্টারভিউ জড়িতে আমি এটাই জানাতে চাই জনগণ বা মানুষের কাছে যে এই ধর্ম কোনো হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে ছিল না। এই যুদ্ধটা ছিল ন্যায় প্রতিষ্ঠার লৈকে আমাদের হাসান হোসেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাতি দুজনে আত্মবলিদান দিয়েছেন ন্যায় প্রতিষ্ঠার লৈকে অন্যায়ের বিরুদ্ধে, অশুভ শক্তিকে প্রতিহত করতে গিয়ে ন্যায়ের লৈকে লড়েছেন। এতে বুদ্ধি খ্রিস্টান হিন্দু মুসলিম এভাবে কোনো যুদ্ধ ছিল না, মুসলমানের মধ্যে মুসলমানের যুদ্ধ ছিল এবং এতে জিতকে পরাজিত করেছিলেন। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে এই আমার হুসেনকে হাসানকে বিষ ক্রিয়ার মাধ্যমে মানে খাদ্যের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছিল এবং হুসেনকে কারবালা প্রান্তরে জল বন্ধ করে দিয়ে পিপাসায় মানুষ যেভাবে জ করে কারবালা প্রান্তরে ওনাকে চিরচ্ছেদ করা হয়েছিল এজিদ বাহিনীর দ্বারা। এই একটা মর্মান্তিক ঘটনা আমরা বিশ্বে ইতিহাসে কলঙ্কময় দিন হিসাবে আমরা এই শহীদ দিবস হিসেবে পালন করি। সন্তানের জন্মদিন চার দেওয়ালের মধ্যে পালন না করে কিভাবে এ আনন্দ দুস্থ অসহায়দের সঙ্গে ভাগ করে নেওয়া যায় তাই করে দেখালেন শিলচর রাইজিং ওমেন্স ওভারিয়ার্স এর সদস্যরা। রবিবার সংগঠনের এক সদস্য সন্তানের জন্মদিন পালনে ছুটে যান তারাপুর সেকেন্ড রেলগেট সংলগ্ন এলাকায়। সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে ওই এলাকার অসহায় শিশুদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে একটা ছোট্ট প্রয়াস নেন তাঁরা। শিশুদের হাতে দুধ বিস্কিট সহ বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট তুলে দেন রাইজিং ওমেন্স ওয়ারিয়ার্স এর সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের এক সদস্য জানান, নমস্কার, আমি শর্বাণী পালকর, আমরা সবাই এসেছি রাইজিং ওমেন ওয়ারিয়ার্স থেকে দুস্থ বাচ্চাদেরকে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতে। আমাদেরই একজন সদস্যা অনুশ্রী দিদির ছেলের জন্মদিন আজকে, তো এই উপলক্ষে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে বেশি দূর যেতে পারিনি, তাই আমরা রেল স্টেশনের সামনে থাকা কিছু দুস্থ বাচ্চাদেরকে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নরকে পরিণত শিলচর মেডিকেল কলেজ, ফের তোপ প্রদীপ দত্ত রায়ের। মেডিকেলের দুরবস্থা চরমে, করোনামুক্ত হয়ে মুখ খুললেন প্রাক্তন পুরপতি ঠাকুর।
ধলাইয়ে জল সরবরাহ বিভাগের গাড়িতে করে কাঠপাচার, স্তম্ভিত সচেতন মহল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।